সারাদেশে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত অভিযান নিয়ে আশাবাদী সাধারণ মানুষ তারা মনে করেন এই অভিযানে দুর্নীতিবাজরা চিহ্নিত হবে প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে সাবেক আইজিপি বেনজির আহমেদের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন এছাড়া কর কমিশনার মতির রহমানের বিরুদ্ধে দুদকে রয়েছে শত শত কোটি টাকার সম্পদের অভিযোগ এ তালিকায় রয়েছে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত পিএসসির সাবেক ড্রাইভার আবেদালি থেকে শুরু করে বিভিন্ন স্তরের কর্মচারীর নাম সারাদেশে চলছে দুদকের দুর্নীতিবিরোধী সমন্বিত কার্যক্রম মাদারীপুর ও শরীয়তপুর দুই জেলার দুর্নীতি প্রতিরোধ কার্যক্রম পরিচালিত হয় এই মাদারীপুর জেলা কার্যালয় থেকে পদ্মা সেতুর ভূমি অধিগ্রহণের দালাল চক্রের সাথে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যোগসাজস ও দু হাজার উনিশ সালে পুলিশ কনস্টেবল নিয়োগে সত্তর লাখ টাকা উদ্ধারের ঘটনায় ব্যবস্থা নেওয়া সহ হয়েছে মামলাও সরকারি অর্থ আত্মসাতকারী কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি সাধারণ মানুষের প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে যে পদক্ষেপ নিয়েছেন হ্যাঁ এটা অত্যন্ত ভালো পদক্ষেপ পাবলিকের টাকা মারিয়া যারা বড় গাড়ি বাড়ি করছে তাদেরকে যেভাবে হোক আইনের আওতায় আইন যাতে বিচার করে খুলনায় সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং কর্মচারীদের বিরুদ্ধে মামলা করেছে দুদক সাধারণ মানুষের অভিযোগ দুর্নীতিগ্রস্ত একজনের তথ্য সামনে এলেও দশজন রয়ে যান ধরাছোয়ার বাইরে প্রধানমন্ত্রী যেটা বলছে আসলে যদি এটা সে বাস্তবায়ন করতে পারে তাহলে ঠিক আছে জেলা প্রশাসনের নিয়মিত তদারকি না থাকায় ফেনীতে দুর্নীতি বাড়ছে বলে অভিযোগ সাধারণ মানুষের দুর্নীতি দমন করা সম্ভব হবে তখনই যখন প্রধানমন্ত্রী যাদেরকে দায়িত্ব দিয়েছে তারা যখন ওই দায়িত্বটা নিজ নিজ দায়িত্বে পালন করবে দুর্নীতির কারণে ঠাকুরগাঁয়ে সেবা বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ অবৈধ সম্পদ অর্জনকারীদের বিরুদ্ধে চলতি বছর জেলাটিতে ছটি অভিযান চালায় দুদক হয়েছে মামলাও প্রতিরোধে দুদককে আরো কঠোর হওয়ার দাবি ঠাকুরগাঁওবাসীর সদর হাসপাতালে একজন ড্রাইভার সে কোটিপতি হয়ে গেছে যদি আমরা সেবা নিতে যাই তো প্রত্যেকটা ক্ষেত্রেই দুর্নীতি আমরা লক্ষ্য করতেছি শুক্লা সরকার রিপোর্ট এটিএন নিউজ